কথায় বুঝিয়েছি, তারপর ফিজিক্যালি বুঝিয়েছি। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীকে মারধরের অভিযোগ উঠল রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। শুক্রবার মেখলিগঞ্জের কুচলি বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও সংসদের সাফাই, সংগঠনের কর্মীকে শাসন করার অধিকার তার রয়েছে। সূত্রের খবর, শুক্রবার সীমান্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন অনন্ত মহারাজ। গতকাল রাত 10:30 নাগাদ কুচলি বাড়ির জাবুরা বাড়িতে গিয়েছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জিসিপিএ কর্মী জানান, সীমান্ত পরিদর্শনের পর দলীয় এক কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু যে বাড়িতে ওই আয়োজন করা হয়েছিল সেখানে যাওয়ার রাস্তা সরু থাকায় গাড়ি যেতে পারছিল না। মহারাজ এতেই রুষ্ট হন। অভিযোগ, এরপর তিনি ক্ষুব্ধ হয়ে তার যাত্রাপথের শিডিউল যিনি তৈরি করেছেন তাকে প্রকাশ্যে একের পর এক চর মারতে থাকেন। জিসিপিএ কর্মীকে মারধরের অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন অনন্ত। তার বক্তব্য, আমার কর্মী কথা না শুনলে অবশ্যই শাসন করব। পরে ওই জিসিপিএ কর্মীকে বুকে টেনে নিয়ে অনন্ত বিষয়টি লঘু করার চেষ্টা করলেও থামছে না বিতর্ক। এ বিষয়ে তৃণমূলের জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকারের কটাক্ষ। বিজেপি দলটাই এমনই। কিছুদিন আগে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এক নেতাকে প্রকাশ্যে মারধর করেছিলেন। এবার অনন্ত মহারাজও নিজের সংগঠনের কর্মীকে পেটালেন। ও তো আমার আমার লোক পারছে না, ওকে কতটা গাইডলাইন দেওয়া আছে ও কাজটা করে নেই। হ্যাঁ, কিন্তু কথা হলো যে এখানে প্রোটোকল সম্বন্ধে তো কনফার্মেন্স করা যাবে না, না ঠিক আছে? আমাকে নিয়ে যে কোথাও তো ইয়ে ফেলাই দেবে তো ঠিক নয় না, কথা বললেন? হ্যাঁ, কিন্তু আমার লোক আমার সঙ্গে যদি এরম ইয়াম করে তো হবে নাকি? হ্যাঁ, তো কথায় বুঝেছি, তারপর ফিজিক্যালি বুঝিয়েছি, সঙ্গে তো আছে আমার সঙ্গে। মেজাজ হারাবো কেন? মেজাজ হারা আমি এই কথা বলবো নাকি? ওর কাজ করতে হবে। কথাতে যদি না বুঝে হ্যাঁ তাহলে তো কিছু করতে হবে। দেখুন কথা হলো কি, আমি সেটা বললাম, আমার আমার একটা প্রোটোকল আছে। আমি জানতাম না ওই এলাকা আমাকে নিয়ে যাবে, ওখানে পরিস্থিতি কি ওটাও জানি না। ওখানে যদি কিছুটা হয়ে যায় আমাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, মানুষের ভাবনা আছে আমাকে ডাকছে, কিন্তু যে দেখলাম যে ভেরি ডেঞ্জারাস এলাকা বর্ডার সামনে, আর ওখানে কোনো ঘোরার রাস্তা নেই, ঢুকার রাস্তা নেই, গাড়ি ঢুকেছে বাইর করার রাস্তা নেই, আমি তো টেনশনে পড়ে গেলাম। তারপর আমি বললাম যে তোমাকে আমি এই কথা বলিনি, এটা কত তুমি এই জায়গায় ফাঁসাটা কেন আমাকে? হ্যাঁ, ও ঠিক মতো জবাব দিতে পারছে না, আর ও আমার মানে এই 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 ছেলে এই এই ছেলে দেখেছেন, তা শাসন করবো না, ইট ইজ মাই লাইফ রাইটস, ঠিক আছে? আমিও ভিডিওটাতে দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম যে একজন রাজ্যসভার সাংসদ যিনি নিজেকে মহারাজ আখ্যা দিয়ে চলেন, তার যে এরকম একটা চরিত্র সেটা আমরা ভাবতে পারি না। আসলে যারা বিজেপি করে তাদের কালচারটাই এরকম, যেহেতু বাড়ির রাস্তাটা সরু এবং চিকন তার গাড়ি ঢুকে নেয়, সেই জন্য তাকে বেধড়ক মায় বলছে তোমাকে এখানে কে অ্যারেঞ্জমেন্ট করতে বলছে। এই যখনই বাড়ির ওই মালিককে মারে তখন আরেকজন এসে ক্ষমা চাইতে আসছিল, সেই ক্ষমা চাইতে আসার পরও তাকে ধরো বিধড়ক মারামারি করে, এবং ব্যাপারটা আমাদের কাছে খুবই খারাপ। আমাদের এলাকার মানুষ সে নিজেকে মহারাজ বলে আখ্যা দেয়, তার যে এরকম চরিত্র সেটা আমরা ভাবতে পারি না। মেখলিগঞ্জ থেকে দীপেন রায়, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।